হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। দারুণ একটা চমক আপনাদের সামনে, দেখতেই পাচ্ছেন এই যে হলিউড কুইন অপু বিশ্বাস জিম করে কেমন করে তার এতটা চমৎকার করে গড়ে তুললেন, এর রহস্যটা কি? সুপারস্টার শাকিব খান কেমন করে তাকিয়ে আছেন হলিউড কুইন অপু বিশ্বাসের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার খুব মুগ্ধ হয়েছেন সুপারস্টার শাকিব খান তার নতুন সিনেমার জন্য। অপু বিশ্বাস দীর্ঘ 40 দিন একদম না খেয়ে থেকে বলাই যায় ভাত তো তিনি খানিনি, তিনি একদম কিটো ডায়েট বলতে যেটা বোঝায় সেটাই করেছেন। মূলত খেয়েছেন প্রতিদিন 4টা ডিম, 4টা আপেল, 2টো কলা, এই খেয়ে তিনি কিন্তু 6টা দিন কাটিয়ে দিয়েছেন আর খেয়েছেন শশা। বন্ধুরা, ফ্যাট তো একদম বার্ন করেছেন, তার পেট আপনি দেখতেই পাচ্ছেন যে এটাকে 6-প্যাক না 8-প্যাক কি বলবেন সেটা আপনাদেরই ব্যাপার। ঢালিউড কোন অপু বিশ্বাস তার ফিগার আসলেই অসম্ভব চমৎকার করে করেছেন। তার গায়ের রং সম্পর্কে আমাদের আসলে বলার কিছুই নেই, দুধে আলতা গায়ের রং সেটা আমরা সকলেই জানি, কিন্তু এইবারের তার এই চমকটাকে আসলে আমরা কি বলবো। ঢালিউড কোন অপু বিশ্বাস অসম্ভব মেধাবী, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে তাকে। চিত্রনায়িকা অপু বিশ্বাসের আগেও কিন্তু এভাবে কমিয়েছিলেন, আমরা তাকে এর আগেও দেখেছি, সেটা প্রায় 10 বছর আগের কথা। একবার হঠাৎ করেই 1 মাসের একটি ব্রেক নিয়েছিলেন সিনেমা থেকে, তখন মুটিয়ে গিয়েছিলেন এবং তিনি 1 মাস পর যখন ঢুকেছিলেন ঢালিউডে তাকে দূর থেকে দেখে সুপারস্টার শাকিব খান বলছিলেন, আরে এই মেয়েটাকে এত চমৎকার ফিগার, এত হাইট, এত সুন্দর গায়ের রং কে ঢুকলো। তারপর কাছে যেতেই তিনি চমকে গেলেন এবং বললেন, আরে যে আমাদের ম্যাডাম সুপারস্টার শাকিব খান। এই কথাগুলো কিন্তু এর আগেও বলেছেন কোনো একটা অনুষ্ঠানে। অপু পারে না এমন কিছু নেই, অপু সত্যি করে দেখালো যে তাকে আসলে পরবর্তী সিনেমাতে কেমন দেখতে লাগবে। আমরা কিন্তু ঢালিউডের সুপারস্টার শাকিব খানের ব্যাক পার্ট হিসেবে অর্থাৎ তার কাউন্টার পার্ট হিসেবে অপুকে এভাবেই দেখতে চেয়েছিলাম। অনেক প্রযোজক পরিচালক সিনেমার জন্য অপুকে চাচ্ছেন, কিন্তু কলকাতাতে যে তিনি এভাবে ফাটাবেন এটা কিন্তু আসলে বলার অপেক্ষায় রাখে না। হ্যাঁ বন্ধুরা, কলকাতায় তার একটা সিনেমার খুব শীঘ্রই মহরত হবে এবং সেজন্য তিনি কিন্তু রয়েছেন কলকাতায়, এবং সেখানকার যে সাংবাদিক তিনি কিন্তু এই সিনেমা এই ছবিটি তুলেছেন। এবং বাংলাদেশেও বেশ কিছুদিন আগে দেখেছিলাম আমরা তার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছিল, সেখানেও তাকে আমরা আসলে খুব চমৎকার ভাবে দেখেছিলাম, কিন্তু তিনি যা করে দেখিয়েছেন এটাকে আসলে কি বলা যায় আমরা জানি না। আপনাদের কাছে কেমন লাগলো ঢালিউড কোন অপু বিশ্বাসকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। আমার কাছে তো অপুর এই ফিগারকে সেই রকম লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর কেন ভালো লেগেছে সেটাও কমেন্ট করবেন, আর ভালো যদি না লেগে থাকে কেন লাগেনি সেটাও কমেন্ট করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ আবারও।